শিক্ষা ব্যবস্থা তো দিয়েছে, এখন পুলিশ ব্যবস্থা যেটা দেখছি পুলিশ ব্যবস্থারও আশা করি দিয়ে দেবে। এই ভ্যাকেন্সিটার মধ্যে যদি তুমি চাকরি নিতে পারো কনস্টেবলের, তাহলে তুমি কনস্টেবল হবে। আদারওয়াইজ এই সিভিকদের যেভাবে জুনিয়র কনস্টেবল করা হচ্ছে, তো কনস্টেবল চাহিদা কমবে, এরপরে কনস্টেবলের রিক্রুটমেন্টে। এখন ভ্যাকেন্সি আসে যদি 8,000, তখন ভ্যাকেন্সি আসবে 2,000, তারপরে আসবে 200 ভ্যাকেন্সি। কিন্তু তখনও এইসব ইউটিউবাররা বলবে, এইসব টিচাররা বলবে যে তোমার তো একটা পোস্ট চাই, তুমি কেন এত লাফালাফি করছো, তুমি পড়ায় ধ্যান দাও। হিয়ার ইউর কি মাছের বাজার যে তারা ডিসিশন নিতে পারছে না। পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবলে উত্তীর্ণ করা হচ্ছে, সেটা নোটিশ বিভিন্ন জায়গায় ভাইরাল হয়েছে, বিভিন্ন পুলিশ স্টেশনে সেসব গিয়েছে, সেই অনুযায়ী কিন্তু তারা কাজ করছে। সেই যে সিভিকরা যে জুনিয়র কনস্টেবলে নিয়োগ হচ্ছে এটা বিষয়, সেটা হলে সেটা আমাদের কি সুবিধা অসুবিধা, এবং 12,000 ভ্যাকেন্সি কবে আসবে, আসবে কি আসবে না সেটা, এবং আসলেও এর মধ্যে কী প্রভাব পড়বে, এবং আগত যত পুলিশ রিক্রুটমেন্ট হবে কনস্টেবলে সেটার উপরে কীরকম প্রভাব পড়বে, এবং আমাদের কী করণীয় এটার জন্য। যদি এই এক মাসের ভেতরে রিক্রুটমেন্ট না আসে তাহলে আমাদের কী করণীয়, এটা নিয়ে আজকের এই ভিডিওটি। তো প্রথমে এখানে আসি যেটা সিভিক ভলেন্টিয়ারদের জুনিয়র কনস্টেবলে নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ হোক, সেটা যারা কষ্ট করে কাজ করে তাদের নিয়োগ হোক, কিন্তু সেটার একটা ক্রাইটেরিয়া ঠিকঠাক রাখা উচিত, ঠিকঠাক একটা প্রসেস রাখা উচিত। এমন প্রসেস যেটা আমি দেখলাম যে শুধু পরীক্ষা বলতে কোনো কিছু নেই, সেখানে পরীক্ষা ছাড়াই নিয়োগ হয়ে যাবে, তাদের কোনো পরীক্ষা নেই, সেখানে তাদের একটা কিছু ক্রাইটেরিয়া রেখেছে, তার মধ্যে একটা ক্রাইটেরিয়া যেটা হলো রানিংয়ের, সেটা রানিংয়েরটা আমি মেনশন করছি এখানে। 4 মিনিটে 800 মিটার দৌড়তে হবে ছেলেদের, 4 মিনিটে 800 মিটার, যেটা মেয়েরা কমপ্লিট করে দেয়, মানে মেয়েরা তো 3 মিনিট 15 সেকেন্ডে ক্লিয়ার করে দেয়, সেখানে 4 মিনিটে 800 মিটার করতে হবে দৌড় সিভিক ভলেন্টিয়ারদের। আর সিভিক আগে এরা যে সিভিকে ঢুকেছিলো তখনও কিন্তু কোনো পরীক্ষা হয়নি, সামান্য একটা ইন্টারভিউয়ের মাধ্যমে কীভাবে কী হয়েছে না তোমরা জানোই, কীভাবে নিয়োগ হয়েছে, এভাবে নিয়োগ হয়ে গিয়েছে। তো তারা এখন জুনিয়র কনস্টেবল হচ্ছে, এরপরে এদেরকেই কনস্টেবল করা হবে কয়েক বছর পরে। তো এতে পুলিশের, জানি না পুলিশের মানে কী, এটা রাজনীতি, সম্পূর্ণ রাজনীতির বিষয় এটা, সেই বিষয়ে আমি যেতে চাচ্ছি না। তো এতে ঘুরে ফিরে পুলিশেরই লস, মানে আমাদের তো লস হচ্ছেই, পুলিশেরও লস, তাছাড়া কিছু না। আর এখন আসি যে 12,000 রিক্রুটমেন্ট যেটা আছে, 12,000 রিক্রুটমেন্টটা যদি না আসে এক মাসের ভিতরে, তাহলে আন্দোলন তোমাদের সবাইকেই করতে হবে, সবাইকেই প্রোটেস্ট করতে হবে। কীভাবে প্রোটেস্ট করবে সেগুলো পরবর্তীতে সবাই জানাবে। তো সের জন্য তোমরা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানে দেখো কিছু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেই চ্যানেলের লিঙ্কগুলোতে তোমরা অবশ্যই ক্লিক করে ঢুকে যাও, 2-3টা চ্যানেলের লিঙ্ক পাবে, 2-3টাতে জয়েন হয়ে থাকো, তোমরা সেটা আপডেট পেতে থাকবে কি আমরা করব তখন। আর এই এক মাসের ভেতরে কিন্তু রিক্রুটমেন্ট আসার প্রবল সম্ভাবনা। এখন তোমরা এটা ভাবছো যে ইউটিউবাররা তো বলেই প্রবল সম্ভাবনা, তো আমার চ্যানেলে আমি এখনও পর্যন্ত WB 2024 যে ভ্যাকেন্সি আছে সেটা নিয়ে কিন্তু কোনো ভিডিও বানাইনি যে কবে ভ্যাকেন্সি আসবে না আসবে, কারণ এতটুকু আমার জানা ছিল যে ভ্যাকেন্সি আসবে, একটু দেরি হলো ভ্যাকেন্সি আসবে, তো সেটা নিয়ে অত মাতামাতি করে ভিডিও বানানোর কিছু নেই। 8,400 কনস্টেবল জেন্টস আর 3,600 লেডি কনস্টেবল। এতদিন যে ভিডিওগুলো হয়েছে, ভিডিও মোটামুটি 1 বছর ধরে হয়ে আসছে, যে আজকে ভ্যাকেন্সি কালকে ভ্যাকেন্সি, কাউন্টডাউন শুরু হয়ে গেলো, এটা শুরু হয়ে গেলো, ওটা শুরু হয়ে গেলো, পিআরবি বোর্ডের নাকি ডিসিশন চেঞ্জ হচ্ছে, তারা ডিসিশন নিতে পারছে না, মানে এরকম ভিডিও হচ্ছে রোজ 3টা করে 4টা করে। পিআরবি বোর্ড কি মাছের বাজার যে তারা ডিসিশন নিতে পারছে না, একটা পরীক্ষা হবে কনস্টেবলের, সেটা ডিসিশন বারেবারে চেঞ্জ হয়ে যায়, কোনো সময় বলে মাঠ আগে হচ্ছে, কোনো সময় নাকি পরীক্ষা একটা হচ্ছে, কোনো সময় নাকি পরীক্ষা সেরকমই থেকে যাচ্ছে যেরকম আগে ছিল, মানে একাকার কাণ্ড। তো তোমরা যারা পড়াশোনা করছো ভালোমতো পড়াশোনা করো, এসবে ভালো কান দিও না। কিন্তু হ্যাঁ, যদি এক মাসের ভেতরে রিক্রুটমেন্ট না আসে তাহলে কিন্তু সেই বড় লেভেলে কিন্তু আন্দোলন হয়ে যাবে, যেরকম ইউপি বিহারে আন্দোলন হয় কোশ্চেন ফাঁস নিয়ে, সেরকম উত্তরপ্রদেশের যে এক্সাম পেপার লিক হয়েছে সেটা নিয়ে তোমরা দেখেছো, সেখানকার ইউটিউবাররা, সেখানকার ইউটিউবের টিচাররা কীরকম অ্যাক্টিভ, কীরকম স্টুডেন্টদের জন্য ভাবে, আমাদের রাজ্যের স্টুডেন্টদের জন্য, আমাদের রাজ্যের যে টিচাররা আছে তারা তাদের 10%ও ভাবে না। এখন এই জুনিয়র সিভিকদের জুনিয়র কনস্টেবলে নিয়োগ করা হচ্ছে, এরপরে তাদের কনস্টেবলে নিয়োগ করা হবে, যখন জুনিয়র কনস্টেবলে নিয়ে আসবে এতগুলো সিভিক, তখন কিন্তু অটোমেটিকলি কনস্টেবলের চাহিদা কমবে, তো কনস্টেবলের নিয়োগের যে ব্যাপার আছে, নিয়োগের চাহিদাটা তখন কমবে। এখন ভ্যাকেন্সি আসে যদি 8,000, তখন ভ্যাকেন্সি আসবে 2,000, তারপরে আসবে 200 ভ্যাকেন্সি। কিন্তু তখনও এইসব ইউটিউবাররা বলবে, এইসব টিচাররা বলবে যে তোমার তো একটা পোস্ট চাই, তুমি কেন এত লাফালাফি করছো, তুমি পড়ায় ধ্যান দাও। তো বললাম না যে হোলা হোলাই থাকে, এরা হলো এরকম পরিস্থিতি, কিচ্ছু বলার নেই, মানে এমন পরিস্থিতি হয়ে আছে আমাদের রাজ্যের। এক নম্বর তো আমাদের রাজ্যের রাজনীতির দিক দিয়ে একদম শেষ করে দিয়েছে রাজ্যটাকে, সব জায়গায় রাজনীতি। তুমি টিচার রিক্রুটমেন্ট দেখে নাও কী অবস্থা করে দিয়েছে শিক্ষা ব্যবস্থার, স্কুলে টিচার নেই, আমাদের বাড়ির পাশের স্কুল, স্কুলে সংস্কৃত টিচার নেই, সংস্কৃত সাবজেক্টের কাছে টিচার নেই, এরকম পরিস্থিতি।
মানে টিচার তো নেই নেই, শিক্ষা ব্যবস্থাতে একদম শেষ করি, মাধ্যমিকের কোশ্চেন ফাঁস হয়, এর থেকে বড় কথা কী বলবো চাকরির কথাতে। আর চাকরির রিক্রুটমেন্টের কথা ছেড়েই দাও, কোন কোন চাকরির পরীক্ষার পশ্চিমবঙ্গের কোশ্চেন ফাঁস হয়নি, কিন্তু এসব নিয়ে কথা বলার কেউ নেই। তো তোমরা যারা কনস্টেবল হবে ভেবেছো, এটাই তোমাদের কাছে লাস্ট সুযোগ। যদি এই 12,000 রিক্রুটমেন্টের যে ভ্যাকেন্সিটা আসছে, এই ভ্যাকেন্সিটার মধ্যে যদি তুমি চাকরি নিতে পারো কনস্টেবলের, তাহলে তুমি কনস্টেবল হবে। আদারওয়াইজ এই সিভিকদের যেভাবে জুনিয়র কনস্টেবল করা হচ্ছে, তো কনস্টেবল চাহিদা কমবে, এরপরে কনস্টেবলের রিক্রুটমেন্টে ভুলে যাও, আশা ছেড়ে দাও, এটা তোমার কাছে লাস্ট। তোমার বয়স চাই এখন 21 হোক, 18 হোক, চাই 30 হোক, এটা তোমার কাছে লাস্ট রিক্রুটমেন্ট, এই 12,000 রিক্রুটমেন্টটা, এটা মাথায় রেখে তোমাকে পড়াশোনা করতে হবে, সেই লেভেলে তোমাকে পড়াশোনা করতে হবে। রাজ্যের যা পরিস্থিতি, এরকম যদি আমাদের রাজ্যে চলতে থাকে, শিক্ষা ব্যবস্থা তো দিয়েছে, এখন পুলিশ ব্যবস্থা যেটা দেখছি, পুলিশ ব্যবস্থারও আশা করি দিয়ে দেবে, ঠিক যেটা বলতে চাইছি তোমরা বুঝতে পেরেছো, শিক্ষা ব্যবস্থার মতো পুলিশ ব্যবস্থারও একদম দিয়ে দেবে এভাবে। তো চাকরি এখন যেটা পুলিশে ছিল রাজ্যের, এটাও থাকবে না 2 বছর পরের থেকে, তো এটাই লাস্ট সুযোগ, সেভাবে তোমরা পড়াশোনা করো। আর আন্দোলন তো অবশ্যই হবে, আন্দোলন যদি ভ্যাকেন্সি না আসে, আমি লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কগুলোতে জয়েন হয়ে যাবে তারা, তোমরা জয়েন হয়ে যাবে, ওখানে যে যেরকম বলবে তাদের কথা অবশ্যই তোমরা শুনবে, যা ভাল লাগে না লাগে তারপরে তোমাদের ডিসিশন, যে কী করবে না করবে তোমাদের ডিসিশন। কিন্তু এই যে সিভিকদের এখানে 20% দেওয়া হলো রিক্রুটমেন্টে, তারপরে এখান থেকে আবার নিয়োগ করা হচ্ছে, এখন এই ভ্যাকেন্সিটা যদি না আসে, তারপরে কিন্তু অনেকে এই সিভিকের যে রিক্রুটমেন্ট হবে এটার উপরেও কিন্তু কেস করবে। তো সেই যারা কেস করবে তাদের অবশ্যই তোমরা সাপোর্ট করবে, আর সাপোর্ট করার জন্য অবশ্যই তোমরা গ্রুপগুলোতে জয়েন হয়ে থাকো, লিঙ্ক যেটা তোমরা পাবে ডিসক্রিপশানে, প্রত্যেকটা গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও, তাদের অবশ্যই সাপোর্ট করবে, টাকা পয়সা দিয়ে হোক, যেভাবে হোক তোমরা সাপোর্ট করবে, যেতে পারলে তাদের সঙ্গে যাবে, এবং যাওয়ার সময় না থাকলে অবশ্যই তাদের টাকা পয়সা যদি দরকার হয়, তারা যদি সেখানে পোস্ট করে অবশ্যই তোমরা সাপোর্ট তখন করবে।